আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। নীলফামারীতে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পৌর হাজী কল্যাণ সমিতি। সোমবার বেলা 11টায় শহরের শাহবিলায় এতিম, মাদ্রাসা ছাত্র ও ছিন্নমূল 400 মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ ময়েজউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ মোসলেম উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক আলহাজ শামসুল হক ও প্রচার সম্পাদক মজিবুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আপনাকে কালকে আমাদের ওখানে অনেক দূর দূরান্ত চেয়ারম্যান মহোদয় দিচ্ছেন।